আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের হামলার হুঁশিয়ারি ইরানের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল চীন তুরস্ককে করোনার টিকা দিচ্ছে বেইজিং ইসরায়েলের বর্বরতা থামাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করলেন একজন ট্রাম্প এবং সর্বশেষ ফের শক্তিশালী ভূমিকম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের সাবমেরিনে হামলার হুঁশিয়ারি ইরানের যদি ইহুদিবাদী ইসরায়েল পারস্য উপসাগরে সাবমেরিন প্রেরণ করে তবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান ধর্মঘট করতে দ্বিধা করবে না ইরানের জাতীয় সুরক্ষা বৈদেশিক নীতি সম্পর্কিত সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজেল আমো কথা বলেছেন খবর তেহরান টাইমসের প্রভাবশালী আমেরিকান সংবাদপত্র ডেইলি ওয়াশিংটন পোস্ট সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করেছে যে ইসরায়েল উপসাগরের কৌশলগত জলে সাবমেরিন প্রেরণ করছে ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে আমাদের জাতীয় সুরক্ষার বিরুদ্ধে আগ্রাসনের প্রতিক্রিয়া দৃঢ় এবং ব্যাপক হবে এমনকি যে কোনো সাবমেরিনকে আঘাত করতে দ্বিধা করবে না ইরান উল্লেখ করেছেন আমো ওয়াশিংটন পোস্ট গত বুধবার জানিয়েছিল যে একটি ইসরায়েলি সাবমেরিন ইরানকে সতর্ক বার্তা হিসাবে উপসাগরে যাত্রা করেছিল ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে তেল আবিব তেহরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কাতারের আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে ফাজেল আমুই বলেছিলেন যে বিভিন্ন অজুহাতে ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্পের শাসনের শেষ দিনগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে অন্যদিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল চীন তুরস্ককে করোনার টিকা দিচ্ছে বেজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক যখন তলানিতে ঠিক সে সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন করোনা মহামারীতে আঙ্কারাকে তিরিশ লাখ ডোজ করোনা টিকা দেবে বেজিং। বুধবার টিকা ইস্তানবুলে পৌঁছানোর কথা রয়েছে সংবাদ জানিয়েছে প্রথমে করোনা তুর্কি মাধ্যম সাফাক টিকা ইস্তানবুল বিমানবন্দর আসবে সেখান থেকে রাজধানী আঙ্কারায় নিয়ে যাওয়া হবে বুধবার বোয়িং সাতশো সাতাত্তর বিমানে সতেরো কয়েন্টারে এই টিকা ইস্তানবুল বিমানবন্দরে স্থানীয় সময় ছয়টার দিকে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন চীন থেকে সিনোভ্যাকের পঞ্চাশ মিলিয়ন ডোজ করোনা টিকা আনা হবে এর মধ্যে ডিসেম্বর ও জানুয়ারিতে বিশ মিলিয়ন ডোজ করোনা টিকা সরবরাহের কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন তুরস্ক অন্য দেশ থেকে করোনা টিকা কিনবে জার্মানভিত্তিক বায়োএনটেক থেকে তিরিশ মিলিয়ন ডোজ করোনা টিকা কেনা হবে বলে তিনি জানিয়েছেন এদিকে ইসরায়েলের বর্বরতা থামাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করে তাদের ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি বন্ধে ইসরায়েলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সোমবার পশ্চিম তীরের রামালাই মন্ত্রিসভার বৈঠকে জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান জানিয়ে ইসরায়েলের বর্বরতা থামাতে বিশ্ববাসীর সহায়তা চেয়েছেন খবর আনাদোলর ইসরায়েলি সরকারি রেডিও কান রোববার এক খবরে জানায় জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই দখলদার ইসরায়েল সরকার পশ্চিম তীর পূর্ব জেরোজালেম আল কুদোসে আরো কয়েক হাজার ইউনিটের বসতি নির্মাণের কাজ শুরু করতে চায় বাইডেন নির্বাচনী প্রচারণায় এমন নির্মাণ কাজের বিরোধিতা করায় তিনি ক্ষমতা গ্রহণের আগেই এই কাজ সম্পন্ন করতে চায় দখলদার ইসরায়েল ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন অতীত অভিজ্ঞতা অনুযায়ী ইসরায়েলের আসন্ন নির্বাচনের সব প্রার্থী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করবেন কাজেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দখলদার ইসরায়েলের নৃশংসতা বন্ধে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে এ ধরনের উপনিবেশবাদী আচরণ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তেইশশো চৌত্রিশ নম্বর প্রস্তাবে কঠোরভাবে অবৈধ ইহুদি বসতি নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে এই প্রস্তাবে আন্তর্জাতিক সমাজের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করলেন একজন ট্রাম্প সালের প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছে নির্বাচনটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রশ্নবিদ্ধ করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত জীবনেও তিনি উগ্র স্বভাবের একজন মানুষ গত তিনে নভেম্বর উনষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এতে পপুলার ভোট ও ইলেকট্রাল কলেজ ভোটে পরাজিত হলেও হার মেনে নেননি রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প তিনি হার না মানলেও ছেচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ইতিহাসে নিজের নাম লেখাতে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নিয়ম অনুযায়ী দু হাজার একুশ সালের বিশে জানুয়ারি বাইডেন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন মার্কিন ইতিহাসে জন প্রেসিডেন্ট আনা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পারেননি ট্রাম্প নির্বাচনে হেরে সেই তালিকায় নিজের নাম লেখাতে চলেছেন মার্কিন সরকারের প্রচলিত বিধি অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি হিসাবে পরবর্তী প্রশাসনকে সব সহযোগিতা প্রদানের কথা এজন্য দশ মিলিয়ন ডলার আলাদাভাবে সংরক্ষিত রয়েছে সেই তহবিলে অনুমোদন দিলেও নির্বাচনে তিনি পরাজয় মেনে নেননি তার চোখ এখন আগামী ছয় জানুয়ারির দিকেই এটাই তার শেষ ভরসা নির্বাচনের ফল উল্টে তার পক্ষে নিয়ে আসতে এদিনই মার্কিন কংগ্রেসের ইলেকট্রাল কলেজের ফলাফল ট্যালি ব্যবহার করার ক্ষমতাসীন রিপাবলিকান আইন প্রণেতাদের এক অংশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ট্রাম্প শিবির তবে বিষয়টা ট্রাম্পের জন্য খুবই একটা সুবিধার হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা ট্রাম্পের সবচেয়েও বিশ্বস্ত ও অনুগতদের একটি দল এখনও মনে করছেন ট্রাম্পের রাজনীতিতে টিকে যাওয়া এবং আরও চার বছর থেকে যাওয়ার আরেকটি মাত্র পথই অবশিষ্ট আছে আগামী ছয় জানুয়ারি ইলেকট্রাল ভোট আনুষ্ঠানিকভাবে গণনা করা হবে কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে এতে সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সর্বশেষ কুরেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প কুরেশিয়ার মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রিক্তার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক চার এতে এক মেয়ে নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন এর চব্বিশ ঘন্টা আগে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল ওই অঞ্চলে মঙ্গলবার পুরো ক্রোয়েশিয়া ছাড়াও প্রতিবেশী সার্বিয়া বসনিয়া এবং হারচে গভনিয়াত ভূমিকম্প অনুভূত হয়েছে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্রোয়েশিয়ার রাজধানী জাগরের থেকে পঞ্চাশ কিলোমিটার দূরবর্তী পেত্রিন যা শহরে এবং এর গভীরতা ছিল প্রায় দশ কিলোমিটার এতে ওই শহরে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ধসে পড়া ভবনের ধ্বংসস্তব থেকে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকারীরা সেখানে সহায়তার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে